আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধের জন্য বের হলেন, তখন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার প্রতিনিধি হিসাবে নিযুক্ত করলেন। আর ওই সময় মুনাফিকদের মধ্যে থেকে যারা যুদ্ধে যায়নি তারা বলতে লাগলো যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে এই কারণে রেখে গিয়েছে যে হযরত আলী অসুস্থ বা দুর্বল হয়ে গেছে। যেই সকল মুনাফিকরা যুদ্ধে যায়নি তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তখন এমন কথাগুলো বলতে লাগলো। ঠিক ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সব মুনাফিকদের কথা শুনলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল লোক পেলেন যারা তাবুকের যুদ্ধে যাচ্ছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকদেরকে বলে পাঠালেন যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে, আপনি কি আমাকে শিশু এবং মহিলাদের সাথে মদিনায় রেখে গিয়েছেন? আমি যুদ্ধে আসতে চাচ্ছি। অর্থাৎ তাবুকের যুদ্ধের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রতিনিধি হিসাবে থাকতে চাইলেন না, বরং তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে চাইলেন। লোকজন যখন এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে, হে আলী, তুমি কি এতে সন্তুষ্ট নও যে আমি তোমাকে হযরত হারুন আলাইহিসসালামের স্থানে রেখে এসেছি? অর্থাৎ হযরত মুসা আলাইহিসসালাম যখন তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে গিয়েছিলেন, তখন তিনি তার ভাই হারুন আলাইহিসসালামকে তার জাতি বনি ইসরায়েলের দায়িত্বভার দিয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে তোমার ক্ষেত্রেও ঠিক তাই, তবে পার্থক্য শুধু এইটুকু যে হযরত হারুন আলাইহিসসালাম নবী ছিলেন, কিন্তু তুমি নবী নও, কারণ আমার পর তো আর কোনো নবী আসবে না। তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার প্রতিনিধি হিসাবে নিযুক্ত করে গিয়েছিলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যেতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হারুন আলাইহিসসালামের কথা জানালেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রতিনিধি হিসাবে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেছিলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফা হিসেবে নিযুক্ত হয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারপর ইসলামের চতুর্থ খলিফা হিসাবে খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশা করি ইসলামের এই সুন্দর ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।